আর মই বর্তমান উপস্থিত আছো হাওড়াঘাট নগর সার্বজনীন পূজাবাড়ি প্রাঙ্গণত। আর এইবেলি এই পূজাবাড়িয়ে ভরি দিছে 75 বছরত, অর্থাৎ মহারজত জয়ন্তী। আর আমার হইতে সভাপতি ডাঙরিয়া আছে, আর কর্মকর্তা অকল আছে, আমি সভাপতি কথা পাতিম। এইবেলি এটা আপনার এক গৌরব উজ্জ্বল 75 বছর কি করব। সর্বপ্রথমে মই আপনার নিউজ চ্যানেলের জড়িয়ে আপনার পরিয়ালের লগতে হাওড়াঘাটবাসী রাইজ তথা অসমবাসী রাইজক আমার হাওড়াঘাট নগর সার্বজনীন দুর্গাবাড়ির তরফের শারদীয় শুভেচ্ছা জানাইছো। আপনার গৌরবরে জানাবলে পাই আমি অতি সুখী হয়েছো যে এই হাওড়াঘাট নগর সার্বজনীন দুর্গা পূজা এই বছর 75 বছর বয়সত ভরি দিলে। আর এই 75 বছরীয় গৌরব উজ্জ্বল বছরটির লগত সংগতি রাখি মা দুর্গার আশীর্বাদত এইবার আমি অতি রমকে জমকে অতি গাম্ভীর্যপূর্ণ আড়ম্বরপূর্ণভাবে আমি দুর্গা পূজা পাতিবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছো। আমি আমার কমিটিয়ে এই দুর্গা পূজার লগতে সংগতি রাখি আমি ষষ্ঠীদিনা আমি এটা সাংস্কৃতিক শোভাযাত্রা আয়োজন করেছো, যেটো এই বছর এটা নতুন কার্যসূচী নয় জানো। ইয়ার লগত সংগতি রাখি আমি সপ্তমীর দিনা এটা অনুষ্ঠান করবলৈ লৈছো। 75 বছরীয়া যে গৌরব উজ্জ্বল আমার বছর, সেইটো অনুষ্ঠানটো হল যে আমার হাওড়াঘাট নগরখনের ভিতর থকা বা দুই চারিজন বাহিরেরও বয়োজ্যেষ্ঠ লোকক আমি সাদরে নিমন্ত্রণ জানাই আমি তেওঁলোকক আমার এই মণ্ডপত সপ্তমীর দিনা শারদীয় সম্ভাষণ জানার লগতে তেখেতর সকলের পৰা আমি আশীর্বাদ বিচারিম। লগতে যিসকল বরণ্য ব্যক্তির অবদানত আমি আজি এই অনুষ্ঠানটো পালো বা অনুষ্ঠানটো এই বছর এই ইমান এটা বয়স হলহি, 75 বছর হলহি, সেই ব্যক্তিসকলের মৃতয়ে হোক বা জীবিত যদি আছে কোনোবা, তেওঁলোককো আমি আমার ফলৰ পৰা মৰম চেনেহ যাচি তেওঁলোকৰো আশীর্বাদ আমি সেইদিনাখন বিচাৰি আবেলি 3টা বজাত আমি এটা কার্যসূচী রাখিছো। আর লগতে এই 75 বছরীয় কার্যসূচীটির লগত সংগতি রাখি আমার এখন 3-বছরীয় মুখপাত্র আমি উলিয়াবলৈ সিদ্ধান্ত লৈছো শারণ্য নামেরে। তার প্রস্তুতি ইতিমধ্যে চলি আছে আর যথা সময়ত আমি আমার কার্বি আংলং জেলার সাহিত্য সভার সভাপতি ভবেন কোচক আমন্ত্রণ জানাইছো, তেও আহি আমার শারদীয় যখন আমার মুখপাত্র উন্মোচন করবহি। আর লগতে এইবার আমার দুগৰাকী বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকিব, তেওঁলোক হৈছে আমার কার্বি আংলং জেলার মাননীয় উপায়ুক্ত ডাঙরিয়ানী আর লগতে অসমৰ এজন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর নন্দ সিং বৰকলা। এই দুইজন ব্যক্তি উপস্থিত থাকি আমার অনুষ্ঠানটির সৌষ্ঠ বঢ়াব। গতি মই রাইজক এইখানে থুরতে জানাইছো আর সকলকে এই অনুষ্ঠানত অংশগ্রহণ করবলৈ মই সভাপতি হিসাবে আর কমিটির হয়েও মানে সকলকে নিমন্ত্রণ জানাইছো। হ্যাঁ নিশ্চয়ক, আমার হয়তো সম্পাদকগী আছে, আমি সম্পাদক যদি আমি ওর পাও কাকত যদি পাও কি কব। এইবার আপনার 75 বছর ভরে দিছে, দেখা গেছে প্রতি বছরে রাবণ দা এক কার্যসূচী করা হয়, প্রসাদর ব্যবস্থা কি থাকবে? হয় 2022 চনত আমি প্রাক মহারজত জয়ন্তী বর্ষ উদযাপন করেছিল আর আপনার চ্যানেলে খুব সুন্দরক সেই বাতর সম্প্রচার করেছিল। ND24-ক পুনর্বার ধন্যবাদ জ্ঞাপন করছো আমার মাজলে অহার বাবে। এইবেলি যেহেতু 75 বছর মহারজত জয়ন্তী, গৌরবময় অধ্যায় হাওড়াঘাট নগর সার্বজনীন পূজাবাড়ি পরিচালনা কমিটির সেই তাহানির 1949 চনত যখন ব্যক্তির হাতের পরশত এই অনুষ্ঠানটি গড় লৈ উঠিছিল, প্রথমেই মই সেই সকল ব্যক্তিক অসত্য সোঁৱৰণ করেছো, তেখেতসকলে প্রণিপাত জানাইছো। তেখেতসকলে ইমান ধুনিয়া একটা অনুষ্ঠান আমাক দি গৈছে, যার বাবে আজি আমি এই গৌরবময় ক্ষণত উপনীত হব পাৰিছো। আপুনি যেহেতু প্রশ্ন করেছে রাবণ দাহর উপর, 1965-66 চনত হাওড়াঘাটত প্রথমবারের বাবে রাবণ দা কার্যসূচী আরম্ভ করা হয়েছিল। আর মই এইবার আপনার ডাঠি কব পাৰো যে এইবেলি ইতিহাসর মানে হাওড়াঘাটর রাবণ দাহর ইতিহাসের সর্বোৎকৃষ্ট রাবণ আমি বনাবলে চেষ্টা করে আছো। আর এইবেলি কোনো আমি ধরো তেনে ধরনের উপসমিতিও দিয়া নাই, মূল সমিতি এখনই এই দায়িত্ব লৈছে। আমি আপনাদের দেখা পাব বিজয়া দশমীর সন্ধ্যা প্রায় 25 ফুট উচ্চতার এক আটক ধুনিয়া রাবণ আমি সাজি উলিয়াম আর রাইজর সহযোগিতা আমি তাতো কামনা করছো। সমান্তরালক প্রসাদ আজি বিগত 3-4 বছর আপনাদের দেখা পাইছে, প্রসাদের ক্ষেত্রে আমি যথেষ্ট নতুনত্ব আনিছো। আমার সপ্তমীর দিনা
বিশেষকৈ আমি ফলা ফলমূলত গুরুত্ব দিও সমান্তরালকৈ অষ্টমীর দিনা আমি এবার আপনার সুজির যেটু হেৰি কয় আপনার পোলাও কয় সেই পোলাও বনাবলৈ ব্যবস্থা করেছো আর পরম্পরা আমার পূজাবাড়ির একটা পরম্পরা আছে মহানবমীর দিনা আমি মহাপ্রসাদ হিসাবে খিচিড়িকে আগবহাও গতি সেই পরম্পরা আমি কেউ ভঙ্গ নকরো গতি খিচিড়ি থাকিব আর নবমীর সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যত তেজপুর আর গুয়াহাটির আমন্ত্রিত শিল্পীসকলে তাত অংশগ্রহণ করব তাত গীত পরিবেশন করব অষ্টমীর নিশা সন্ধ্যাও একটা অনুষ্ঠান আছে আটক ধুনিয়া ধুনচি নাচ যাক আরতি প্রতিযোগিতা বলে কয় সমান্তরালকৈ বিজয়া দশমীর দিনা মহিলাসকলের মাজত সেন্দুর খেল প্রতিযোগিতাও আছে ঠিক এই ধরনের কার্যসূচী সমূহ লওয়া হয়েছে আর আমি আশা করো সকল রাইজে এই যে মহারাজার জয়ন্তী বর্ষ এই মহারাজার জয়ন্তী বর্ষত হাওড়াঘাট নগর সার্বজনীন পূজাবাড়ি পরিচালনা সমিতি সহায় সহযোগ আগবহাব দিহা পরামর্শ দিব যাতে আমি অনুষ্ঠানটি সুকলমে পার করব পারো আর মা দুর্গার চরণত সেবা জানাই সমূহ অসমবাসী রাজলে শারদ সম্ভাষণ জ্ঞাপন করেছো হয় নিশ্চয়কৈ সকলকে শারদ সম্ভাষণ জানাইছে সম্পাদকগৰাকী কেমেৰাত ওমৰ হৈতে মই গৌতম চন্দ্ৰ ND24 হাওড়াঘাট আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।